নরসিংদের মনোহরদের এক তরুণীকে পরিবারের অগোচরে জর্ডানে পাচার করে দেয়া হয়। আর সেখান থেকে ওই তরুণীর পরিবারের কাছে টেলিফোন করে চাওয়া হয় 2,80,000 টাকা। আর এই টাকা পরিশোধ করতে বলা হয় দেশে অবস্থান করা রতন আর সোহেল নামের দুই ব্যক্তির কাছে। এই ঘটনা জানিয়ে মনোহরদি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এক নারী। তিনি জানান, স্থানীয় লাভলি বেগম নামে এক নারী রতন ও সোহেলের মাধ্যমে তার মেয়েকে জর্ডানে পাচার করেছেন। জর্ডানে পাঠানোর পর তার মেয়েকে অপহরণকারীরা হত্যার হুমকি দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। এরপর তাদের পরিবারের কাছে 2,80,000 টাকা দাবি করে আর সেই টাকা বাংলাদেশে অবস্থানরত রতন ও সোহেলের কাছে দেওয়ার জন্য বলে। জিডিতে বলা হয়, টাকা দিতে রাজি না হয় অপহরণকারীরা জর্ডান থেকে ওই নারীর মেয়েকে দিয়ে ফোন করায়। এ সময় মেয়ে কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে বাঁচাও, ওদের দাবি টাকা দিয়ে দাও। এই ঘটনা জানতে পেরে অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার দল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। যুগ্ম কমিশনার আরও জানান, আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগ করে তারা মেয়েটিকে জর্ডান থেকে উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া রাজধানীর মতিঝিল থানা এলাকার ইনার সার্কুলার রোড থেকে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। সকাল থেকে চালানো অভিযানে মোহাম্মদ রতন সরকার, মোহাম্মদ সোহেল আহমেদ ও মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা তরুণীর বক্তব্য অনুযায়ী অপহরণকারীরা তাকে জর্ডানে মৃত্যুর ভয় দেখিয়ে অসামাজিক কার্যকলাপ করতে চাপ প্রয়োগ করছিল। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তর্জাতিক মানব পাচার দলের সক্রিয় সদস্য বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।